আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউয়ার্স, আপনাদের সামনে যে দুইটা মেশিন এখন রাখা আছে সেই মেশিন দুইটার কোনটার কি কাজ এবং কোন মেশিন দিয়ে কি কি কাজ করতে পারবেন এবং একটা মেশিন দিয়ে কত প্রকার কাজ করতে পারবেন, মেশিনের প্রোডাকশন প্লাস এখানে কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর, সেই মোটরটা আপনি কি ধরনের বিদ্যুৎ দিয়ে ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি যে মেশিনটা রাখা আছে এই মেশিন দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন, কতটুকু প্রোডাকশন দেবে এবং এই টোটাল সেটআপের বর্তমান বাজার মূল্য কত, সেটা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার আগে আমাদের ভিডিওগুলো আপনি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন এবং আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন। তাহলে আমরা বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকারের মেশিনারি সম্পর্কে ভিডিও দিয়ে থাকি এবং মেশিনের দাম এবং ছোটোখাটো কৃষি সরঞ্জাম আমরা মার্কেটে দিয়ে থাকি। আমাদের কাছ থেকে আপনারা সুলভ মূল্যে নিতে পারবেন, সেই সব ভিডিওগুলো ফেসবুক পেজে বা ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এই মেশিনটা। অনেকে বলে থাকে 12 ইঞ্চি, তো এটা 12 ইঞ্চি না, এই মেশিনের ভিতরের পাটার সাইজের মাপ হবে। আমি কিন্তু আপনাদের পাটাটা খুলে দেখানোর চেষ্টা করব, টেপ দিয়ে মেপেও দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এইভাবে এই ঢাকনাটা খুলে নেবেন। খোলার পরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের প্লেট, এই প্লেটের মাপ হচ্ছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি, এটা হচ্ছে 10 ইঞ্চি সাইজ। এই পাটার উপরে নির্ভর করে কিন্তু মেশিনের মাপ হবে। অনেকে আমরা এই বাইরে বাইরে মেপে দিয়ে বলি যে এটা 12 ইঞ্চি, কিন্তু এটা 12 ইঞ্চি মেশিন না। এই মেশিনগুলো সর্বোচ্চ বিগ সাইজ 10 ইঞ্চি হয়ে থাকে, এর উপরে মার্কেটে এখনও পর্যন্ত আসে নাই। এর ছোটো সাইজ আছে 7 ইঞ্চি 8 ইঞ্চি ইত্যাদি। এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 70 থেকে 80 কেজি হলুদ মরিচ আপনি মাড়াই করতে পারবেন কিংবা 2 থেকে 2.5 মণ গমের আটা তৈরি করতে পারবেন। যে কোনো ধরনের শুকনা জিনিস আপনি পাউডার করতে পারবেন, সেটা যেটাই দেন না কেন শুকনা জিনিস আপনি পাউডার করতে পারবেন। এই মেশিন দিয়ে কিন্তু আপনি চাইলে এই যে শীতের সময় যে মাশকলাইয়ের যে বড়ি তৈরি করার জন্য পেস্ট তৈরি করা হয় সেটাও কিন্তু আপনি চাইলে এই মেশিনতে করে নিতে পারবেন। অনলি এই মেশিনটা যদি নিতে চান সেক্ষেত্রে দাম পড়ে 25,000 টাকা উইদাউট মোটর, অনলি মেশিন প্রাইস। আর পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 40 সাইজ চাউল গুঁড়া করা মেশিন, এটা দিয়ে যে কোনো ধরনের পিঠাপুলি তৈরি করার জন্য আমরা যে পিঠা খেয়ে থাকি এই শীতে, পিঠাপুলির রাজা যে শীতের সকাল সেই সময় কিন্তু যে আমরা পিঠা খেয়ে থাকি সেই পিঠা তৈরি করার জন্য এই মেশিন দিয়ে চাউল গুঁড়া করা লাগে এবং চাউলের আটা তৈরি করা লাগে। পাশাপাশি এই মেশিনটা দিয়ে আপনি চিনি ডাস্ট করতে পারবেন, চিনি পাউডার প্লাস বেসম তৈরি করে নিতে পারবেন। এই একটা মেশিন দিয়েই কিন্তু আপনি চাইলে সুজি তৈরি করে নিতে পারবেন, এটাও খোলার সিস্টেম ইজিলি। এখানে দেখতে পাচ্ছেন আপনি যাই দিবেন কোনো প্রকার বেঁধে থাকার কোনো সুযোগ নাই এবং এই মেশিনগুলো হেভি স্পিডে চলে এবং অতি দ্রুত নিমিষেই পাউডার হয়, যার কারণেই কিন্তু এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই মেশিনটি A to Z স্টিল বডি এবং পাশাপাশি দুইটা মেশিন চলার জন্য এখানে 440 7.5 হর্স পাওয়ার একটা বৈদ্যুতিক মোটর আমরা ব্যবহার করছি। আপনি চাইলে 220U মোটরও ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন মেশিন ছোটো বড়োর উপর নির্ভর করে আপনার মোটর ছোটো বড়ো নিতে পারবেন এবং একটা মেশিন দিয়ে কিন্তু দুইটা মেশিন আপনি ড্রাইভ করতে পারবেন। এখানে আমি সেই ধরনের ফাংশন দিয়ে দিচ্ছি, আপনার যখন প্রয়োজন হবে এই ফিতাটা উঠাই দিবেন, যখন প্রয়োজন নাই এইটা রেখে এইটার ফিতা উঠাই দিবেন, তখন এইটা চলবে। মানে যখন যেই মেশিনটি ইউজ করবেন সেই মেশিনের ফিতাও উঠাই দিবেন, বিপরীত সাইডের মেশিনের ফিতাটা খুলে রাখবেন। এইভাবে কিন্তু এই মেশিন দুইটা আপনি ড্রাইভ করতে পারবেন। এই পুরো সেটআপ যদি এইভাবে নিতে চান, দুইটা হলার এবং একটা মোটর দিয়ে যদি নিতে চান, এই টোটাল সেটআপের দাম হবে 70,000 টাকা। যদি কিনা আপনি 440 মোটর ইউজ করেন সেক্ষেত্রে আপনার এই দাম বহাল থাকবে, যদি কিনা আপনি 220 মোটর নেন সেক্ষেত্রে দাম কিছুটা কম বেশি হইতে পারে। মেশিন প্লাস মোটর ছোটো বড়োর ক্ষেত্রে দাম আপডাউন হবে এবং কতদিন করে আগের ভিডিও দেখছেন আর কতদিন পরে আপনি মেশিন ক্রয় করার জন্য ফোন দিচ্ছেন সেটা দিয়ে ফলো করবেন, এরপরে কিন্তু দাম কম বেশি হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন। কিছু টাকা ইনভেস্ট করে ছোট্ট একটা মেশিন ক্রয় করেই কিন্তু আপনি আপনার নিজ এলাকায় প্লাস বাড়িতে বসেই একটা ব্যবসা করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নাই এবং আপনার জীবনটা স্বাচ্ছন্দ্য চলবে। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।